এই অঞ্চল থেকে দারিদ্র দূর করতে এশিয়ার দেশগুলোকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই অঞ্চলের মানুষের প্রধান শত্রু দারিদ্র। সন্ধ্যায় ভারতীয় সেনাবাহিনী প্রধান মনোজ পান্ডের সৌজন্য সাক্ষাতে গেলে একথা বলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ হয়। পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান রয়েছে। আর্থসামাজিক উন্নয়নে দুই দেশের এই সুসম্পর্ককে কাজে লাগানোর উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। এ সময় ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে প্রধানমন্ত্রীকে অবহিত করে বলেন, প্রতিরক্ষা খাতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সহযোগিতা খুব ভালোভাবে এগিয়ে চলছে।